পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে 11 ফেব্রুয়ারি। চলছে তারই প্রস্তুতি জোর কদমে। পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় সর্বস্তরের ও সর্বশ্রেণীর জনহিতকর বিশ্বব্যাপী সমাদৃত উন্নয়নমুখী কার্যক্রমকে সার্থক ও দ্রুত রূপায়ণে অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এবার সেই ফেডারেশনের পক্ষ থেকে 11 ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে সম্মেলনের পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও এদিন উপস্থিত থাকবেন সংগঠনের একাধিক নেতৃত্ব এবং প্রায় 5,000 কর্মী, এমনটাই জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি শ্যামল পাট্টানায়। বলছি 11 তারিখ সম্মেলন রয়েছে ফেডারেশনে, কি বলবেন? আমরা আপনাদের কাছে বলতে চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হচ্ছে। এই জেলা সম্মেলন হচ্ছে আমাদের একদম ঐতিহাসিক স্মৃতিবজড়িত স্মৃতিসৌধের ময়দানে হচ্ছে। আমরা প্রতীকীভাবে প্রতিনিধিত্বমূলক 5,000 কর্মচারী প্রতিনিধি নিয়ে আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলনের উদ্বোধন করতে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, এবং প্রধান বক্তা হিসেবে থাকছেন আমাদের ফেডারেশনের রাজ্য আহ্বায়ক সম্মানীয় প্রতাপ নায়ক। এছাড়াও থাকছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক এবং সরোজগঞ্জ নিগমের চেয়ারম্যান সম্মানীয় তন্ময় ঘোষ। এছাড়াও আমাদের জেলার সকল বিধায়কগণ, সভাধিপতি উত্তম বারিক সহ সকল নেতৃত্বগণ, তারা আমাদের এই সম্মেলনকে সাকসেস করার জন্য তারা আমাদেরকে মনোবল, আমাদেরকে তাদের উৎসাহ দেওয়া এবং আমাদের শুভেচ্ছা দেওয়ার জন্য তারা সেখানে উপস্থিত থাকবেন।